কুরবানির ঈদকে সামনে রেখে ফরিদপুরের বিভিন্ন স্থানে খামারিরা অনেক আশা নিয়ে গরু পালন করছেন। প্রতি বছর অনেক খামারি তাদের সহায় সম্বল বিক্রি করে লাভের আশায় গরু লালন পালন করে থাকেন। এমন একজন খামারি হলেন ফরিদপুর সদর উপজেলার মাতচর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের জাহিদ শেক। তিনি বিভিন্ন স্থান থেকে ঋণ করে এবার গরুর পালন করছেন। তার খামারে বেশ কয়েকটি গরু রয়েছে। এই গরুগুলোকে তিনি ঈদকে সামনে রেখে বিক্রির জন্য তৈরি করেছেন। তবে করোনার কারণে এবার গরু বিক্রি নিয়ে বেশ চিন্তিত জাহিদ শেখ। লকডাউনের কারণে গরুর হাট বন্ধ থাকায় এবং কোনো ক্রেতা বাড়িতে না আসায় বেশ হতাশ হয়ে পড়েছেন জাহিদ শেখ ও তার পরিবার। গরুগুলো বিক্রি করতে না পারলে সে বেশ ক্ষতিগ্রস্ত হবেন বলে জানালেন। জাহিদ শেখের খামারে বড় ধরনের দুটি গরু রয়েছে। অল্প কিছু লাভ হলে তিনি গরুগুলো বিক্রি করে দেবেন। জাহিদ শেখ ও তার পরিবার জানান, তাদের খামারে থাকা গরুগুলো বিক্রি করতে না পারলে তাদের বড় ধরনের ক্ষতি হবে। গরু ডান কিনছিল 1.5 লক্ষ টাকা দিয়ে, খাওয়াইছি প্রায় আরো 1.5 লক্ষ টাকার মতো, 1.5 বছর পাললাম। তারপরে এখন 4 লাখ টাকা কি দাম হয়, তা আমার চাহিদা তো 5 লাখের উপরে। স্বামী দুইজন মিলে পালছি। এই গরু যদি এই লকডাউনের কারণে যদি না বিক্রি করতে পারি তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমরা খুব আশায় করে এই গরুরে পালছি, কুরে বুসি ডেলি খাওয়ান পড়তেছে, প্রায় 1 বস্তায় লাগতেছে দুই ছেলে। তারপরে অনেক আশা করে সেরে গরুটার জন্য আমরা খুব ই করতেছি, চেষ্টা করতেছি। লকডাউনের কারণে আমরা এই গরু আমরা পারতেছি না যে কোনো হাটে নিতে, আর না পারতেছি কোনো লোক বাড়ির পার আসতে। এখন এই গরু নিয়ে যদি বিক্রি না করতে পারি আমরা তাহলে আমাকে কী অবস্থা হবে। খুব আশা করে এই গরুটা পালছি। ফরিদপুরের গরুর হাটগুলো বসতে দেবার দাবি জানিয়েছেন খামারিরা। হাট বসতে না পারলে অনেক খামারি আবার পথে বসবেন এমনটি আশঙ্কা সংশ্লিষ্টদের।